মুন্সিগঞ্জ তিন আসনের সদর উপজেলার বজ্রযোগনি ইউনিয়নের নৌকার ক্যাম্পে হামলা ও গুলির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত 8:30 দিকে এই ঘটনা ঘটে। কাছি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ফয়সাল বিপ্লবের সমর্থকরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন নৌকার সমর্থকরা। ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থল থেকে 2 রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে। এই ঘটনার পর পাল্টা হামলায় অয়ন দেওয়ার নামে স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থককে আহত করার অভিযোগ উঠেছে নৌকার সমর্থকদের বিরুদ্ধে। আহত অয়নকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত 8:30 দিকে মোটরসাইকেল যোগে 35 থেকে 40 জন কেচি মার্কার স্বতন্ত্র প্রার্থী ফয়সাল বিপ্লবের কর্মী সমর্থক মোটরসাইকেল যোগে বজ্রযোগনি বটতলাতে আসে। এ সময় একজন পিস্তল বের করে নৌকার প্রতীকের ক্যাম্পে স্থানীয় সমর্থক বাবু মুন্সির দিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে গুলিতে কেউ আহত না হলেও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কেচির মিছিল, তারা এরা বললো কেচির মিছিল আসতেছে। আমি বললাম তোমরা সাইডে যাও, এগো কাছে এরা কইরা যাও। আইসি হুন্ডাডানা থামায় কয় বাবু খানকির পোলা, কই সাজ্জাদ হোসেন সাগর চোরা কোকার পোলা, আমাকে এলাকার আছে রাম সিং এর কতগুলো আছে আরো অনেক লোক, 50 থেকে 60টা হুন্ডা আমার প্রথম গুলি করছে। এভাবে এদিক কাইতেছি কাইতেছি, পরে গিয়া চেয়ারে অনেক কি লাগছে খেয়াল করি নেই। পরে ও সামনে যায় আমার এখানে একদম বরাবর থাপাতে আমি ধরছি, পিস্তলটা থাপাতে ধরছি, পরে ফিরে গুলি বেড়ে গেছে বাইরে গেছে। পরে অরে লই আমি ওই সাইডে ঘুরে গেছি, ঘুরে যাওয়ার পরে জাগর দিছে। এখানে তো অনেক লোকজন ছিল, সব দোকান থেকে সবাই সব লোকজন বাইরে ও দর খানকে ব্লাক করে, এক এক করে হুন্ডা মুন্ডাই করছে। পরে ওরা ফিরে ব্ল্যাঙ্ক ফায়ার করছে, ব্ল্যাঙ্ক ফায়ার করছে। পরে সবাই সরে গেছে, সরে যাওয়ার পর ওরা বাজার দিকে হুন্ডা টান দিছে। তারপর আমার গ্রামের লোকজন সব টাটা জুতা বা জ্যার যা ছিল নিয়ে বের হয়ে আসছে। রাম সিং এ আমরা একটা গণসংযোগ করি, সেখানে আমাদের এমপি মহোদয় আসে। তো আসার পরে সেই মাঠটাতে তারা এক কেচির গান ছাড়ে, স্লোগান দেয়। তো আমরা বলছিলাম যাই, যাওয়ার পরে বলি যে গানটা বন্ধ করো, এমপি মহোদয় আসছে, সে যেহেতু ভাষণটা দিতেছে 10 মিনিটের ব্যাপার, দিয়া যাও। তো এখানে একটু হই হুল্লোড় হয়, কোনো মারামারি হয় নাই, কিছু হয় নাই, কথা কাটাকাটি হয়েছে, আমরা যেভাবে ওটাকে ম্যানেজ করে নিয়েছি। তো সে রাগ বা খুব ধরে তারা আজকে আসছে, আসার সাথে সাথেই এই জায়গা থেকে হুন্ডার বহন নিয়ে আসছে 60-70টা। এই জায়গায় বাইক থেকে নাইমাই বাবু বেদিকে প্রথমে গুলি করছে, সাজ্জাদ হোসেন সাগর যখন পিস্তল তাক করছে তখনই বাবু ভাই ওই দিক থেকে নিচের দিকে ডাউন হয়ে যায়, ঠিক আছে, তখন একটা গুলি করছে। গুলি করার পরে সে আবার সাথে সাথেই ভিতরে ঢুকছে। তখন আমরা এখানে তেমন কোনো বলাবান ছিলাম না, সবাই মিছিল শেষ করে যারা অবস্থান করছে তারা টুকুর টাকুর ওইদিক ওদিক যাচ্ছে আর কি। যাওয়ার পথে গুলির শব্দ শুনে আমরা যারা ওইদিকে ছিল সবাই একটু দৌড়ে আসতেছে। তো বাবু ভাইকে ঠেক দেওয়ার পরে বাবু ভাই ধস্তাধস্তি করছে, তো ওরা আরেকটা গুলি করছে ভিতরেই। গুলি করার পরে তার আমরা যখন এখান থেকে হই হই বলে চিৎকার দিয়ে আসছি, তার ওইদিকে গেছে। আমি বাসায় যাইতে লেছিলাম, আমার বাসার দেখলে হেরা হুন্ডাইতে আছে এনা হুন্ডাইয়া হেয়ার আমার বড় ছেলে বসে আছিল। তখন আমি সর্ষা চিলাচিলি শুইনা দৌড়ে আইছি, দৌড়ে আইতে আমি রাস্তায় আইছি মতো আমি আর দম ছাড়তে পারতাছি না। তখন আমি ছেলেকে ফোন দিছি, ছেলে ফোন ধরে না, ফিরা ফোন দিছি। তাই কইলাম বাবা কি হয়েছে, গোলাগুলি হইতাছে, তুমি দৌড়ে আসো, আমি আইয়া দেখি দোকানপাট বন্ধ। ঘটনার পর এলাকায় ডাকাত বলে মাইকিং করা হলে হামলাকারী কাছি সমর্থকদের উপর চড়াও হয় নৌকার সমর্থকরা। এ সময় স্থানীয় ও নৌকার সমর্থকরা প্রতিরোধ করে পাল্টা হামলা করলে অয়ন দেওয়ার নামে একজন আহত হয়। পরে স্বতন্ত্র প্রার্থীর আহত সমর্থক অয়নকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান জানান, আমরা ঘটনাস্থলে ঘটনাস্থল পরিদর্শন করেছি, আমাদের অফিসার ইনচার্জ আমাদের আইসি হাতিমারা সহ আমাদের ডিবি টিম সকলে এসেছি। আমরা এসে প্রাথমিকভাবে দেখছি যে কয়েকটা চেয়ার ভাঙচুর হয়েছে, টেবিলে আমরা কিছু এই কাঁচের টুকরা পেয়েছি, আমাদের এখানে গুলির খোসা পেয়েছি। আমরা বাকিটা আমাদের তদন্ত করে আমাদের পরবর্তীতে আমরা ব্যবস্থা নিচ্ছি। কয় রাউন্ড গুলি হয়েছে এখানে? কয় রাউন্ড গুলি হয়েছে এটা সঠিক বলতে পারবো না, আমরা 2 রাউন্ড গুলির খোসা পেয়েছি। কারা হামলা করছে? রাহিদ হোসেন, News 71.tv। সংবাদ প্রচারে দ্বিধাহীন সাহসী যাত্রায় নিউজ 71.tv।